সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসিরে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন বছরের শুরুতেই মৌসুমের সবচেয়ে বড় চুক্তিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দেবেন তিনি। দুই বছরের চুক্তিতে 2025 সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর পর্তুগাল অধিনায়ক ফ্রি এজেন্টে যোগ দিচ্ছেন। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন রোনালদো। প্রতি বছর রোনালদো 177 মিলিয়নের বেশি ইউরো পাবেন ক্লাবটি থেকে। এর আগে মার্কা জানিয়েছিল মোট 7 বছরের চুক্তিতে থাকবেন রোনালদো, 2 বছর থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়, বাকিটা সময় পালন করবেন ক্লাবের অ্যাম্বাসডরের ভূমিকা। এছাড়া অ্যাম্বাসডর হিসাবে 2030 বিশ্বকাপের আয়োজক হওয়া দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো। এর আগে সৌদির আরেক ক্লাব আল হিলাল 305 মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে ভিড়াতে চেয়েছিল। সে সময় ক্লাবটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি, কারণ রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খুশি ছিলেন। সৌদি গেজেট জানিয়েছে সব কিছু কাগজে কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই ক্লাবটির হয়ে মাঠে নামতে পারবেন রোনালদো। রিফাত আঞ্জুম, মাইটিভি।